আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় এমন দাঁতের চিকিৎসা সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকের বাড়িতেই এমন ধরনের দাঁত দেখা যায় যে দাঁতে অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে অনেক বড় গর্ত হয়ে গেছে কয়েকবার যন্ত্রণা হয়েছে ব্যথা হয়েছে কয়েকবার দাঁতের গোড়া ফুলে ওঠার সমস্যা হয়েছে তো ভিওয়ার্স অনেকেই মনে করে থাকেন হয়তো এই এ ধরনের দাঁতের কোনো চিকিৎসা নাই সেটি হয়তো ফেলেই দিতে হয় কিন্তু না ভিওয়ার্স এ ধরনের দাঁতেরও চিকিৎসা করে রাখা যায় কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে চিকিৎসা করে রাখা যায় না ফেলে দেওয়াই ভালো তবে এমন বড় গর্ত হলেই যে আপনার দাঁত ফেলে দিতে হবে এমনটা কিন্তু কথা নয় পুরোটি নির্ভর করে একটা এক্স রের উপর ভিওয়ার্স এখানে আপনারা দাঁতের এক্স রের ছবি দেখতে পাচ্ছেন তো এখানে এই যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুটির উপরের অংশে কিন্তু অনেক বড় ক্যাভিটি রয়েছে অনেক বড় গর্ত হয়েছে তো ভিউয়ার্স কিছু কিছু দাঁত থাকে যেগুলো চার পাঁচ বছর ধরে ধীরে ধীরে নষ্ট হয় এ দাঁতের গোড়ার দিকটাই ইনফেকশন হয়ে যায় যেটিকে আমরা ডেন্টাল সিস্ট বলে থাকি এই সিস্টে সিস্ট যদি অনেক বেশি হয়ে যায় তখন আর দাঁত রাখলেও খুব ভালো ফলাফল পাওয়া যায় না সেক্ষেত্রে দাঁত তুলে ফেলতে হয় কিন্তু এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটিতেও উপরে যতটুকু অংশ সাদা দেখতে পাচ্ছেন এতটুকু অংশ ক্যাভিটি এই দাঁতটিতেও কিন্তু ক্যাভিটি রয়েছে তো ভিওর্স যদি ক্যাভিটিটা এরকম বড় হয় সেক্ষেত্রে যদি আপনার যন্ত্রণা ব্যথা হয়ও আর গোড়ার দিকটা পরিষ্কার থাকে গোড়ার দিকে কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এমন অবস্থার দাঁত দাঁতের উপরে বড় ক্যাভিটি হয়ে গেছে তারপরেও আপনি কিন্তু দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারেন আর যদি অবস্থাটি এমন হয় যে আপনার ক্যাভিটির কারণে অনেক বছর ধরে ক্যাভিটি যেহেতু হয়েছে আর তার কারণে ধীরে ধীরে দাঁতের পাল্প নষ্ট হয়ে গেছে এবং ক্ষতটাই আপনার হাড় পর্যন্ত পৌঁছে গেছে যেটি আপনার হাড়কে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে নিচের চোয়ালের যে হাড় থাকে ম্যান্ডিবুলার বোনস এগুলো ধীরে ধীরে ক্ষয় করতে থাকে এবং উপরের মাটিতেও এ ধরনের সিস্ট হতে পারে এমন দাঁতের জন্য তো ভিওর্স যদি সিস্ট না থাকে দাঁতের গোড়াটি যদি এভাবে ভালোভাবে পরিষ্কার থাকে কোনো ধরনের সমস্যা গোড়ার দিকে না হয়ে থাকে তাহলে কিন্তু এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করিয়ে আপনি রাখতে পারেন এ ধরনের দাঁতে আপনার রোড ক্যানেল ট্রিটমেন্ট করে যদি এরকমভাবে ক্যাপ করে নেওয়া হয় তাহলে দাঁতটি আপনার সেম আগের মতো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়া হয়েছে মূলত দাঁতটিতে সমস্যা ছিল আর সেজন্যই কিন্তু এখানে এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দেওয়া হয়েছে তবে ভিওয়ার্স যদি এই পর্যায়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে হয়তো দাঁতে ব্যথা থাকবে না কিন্তু তারপরেও এই যে যে সমস্যাটি এটি ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে তাই ভিওর্স এই ধরনের সমস্যায় যদি ডেন্টাল সিস্ট অনেক বেশি হয়ে যায় বড় হয়ে যায় সেক্ষেত্রে দাঁতটি ফেলে দেওয়া ভালো কখনও কখনো অপারেশন করারও প্রয়োজন হয় এই ডেন্টাল সিস্টের কারণে ভিওর্স যদি গর্তটি ছোট থাকে বা গর্তটি এখনো পর্যন্ত গর্তের জন্য দাঁতের গোড়ার দিকটা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি সেক্ষেত্রে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে পারেন দাঁতটি রাখার জন্য সবথেকে বড়ো কথা হলো যদি এ ধরনের দাঁত যাদের দাঁতে রয়েছে মাড়িতে রয়েছে যে কয়েকবার ব্যথা হয়েছে কয়েকবার যন্ত্রণা হয়েছে হয়তো ওষুধ খেয়েছেন যন্ত্রণা ভালো হয়ে গেছে তো ভিওর্স এ ধরনের দাঁত আপনি মুখে রাখবেন না মাড়িতে রাখবেন না যদি আপনি এ ধরনের দাঁত মাড়িতে অনেক দিন পর্যন্ত তিন বছর পাঁচ বছর পর্যন্ত আপনি দাঁতটাই রেখে দেন তাহলে ঠিক এরকম পজিশনে চলে আসবে তখন কিন্তু একটি পর্যায়ে গিয়ে আপনাকে সার্জারি পর্যন্ত করতে হতে পারে এমন দাঁত হয় আপনি ট্রিটমেন্ট করায় রাখুন নয়তো তুলে ফেলে দিন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম